আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এনবিকারসের পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের জন্য যে গাড়িটি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে টয়োটা হায়েস জিএল। এটার মডেল ইয়ার হচ্ছে 2011, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016। আজকে আমি চাইব ভিউয়ার্স এই গাড়িটির ভালো একটা ওভারভিউ দেওয়ার জন্য। আমাদেরকে অনেকেই কমেন্টসে জানিয়েছিলেন হায়েস রিভিউ দেওয়ার জন্য, সো আমরা আজকে আপনাদের জন্য হায়েস নিয়ে আসছি। চলুন ভিউয়ার্স রিভিউটি শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি এইচআইডি হেডলাইট, ফগ লাইট এবং স্মার্ট বাম্পার ফিটেড সামনে এবং পিছনে, এবং এই বাম্পার না থাকলে আমাদের অনেক এক্সট্রা একটু কস্ট রিডিউস হতো। এবং এখানে হচ্ছে টয়োটারই লোগো এবং ক্রোমেরই গ্রিল, দেন হচ্ছে ইয়ার বেঞ্চ এবং নিচেও সেকেন্ড স্টেপে ইয়ার বেঞ্চ, নাম্বার প্লেট। এই নাম্বার প্লেটটি অনেক অসাধারণ, 1919 39, এবং আমার হাতের বাম্পাসেও এইচআইডি হেডলাইট, ফগ লাইট, অনেক স্মার্ট একটি লুকস। আমরা এখন এটার অনেক ফ্রেশ কন্ডিশন এটি, আমরা সিএনজি সিলিন্ডারের অপশনটি, এবং এগুলোতে কোনো সামনে এবং কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা সেগুলো দেখার জন্য আমি ক্রসগুলো তুলে ধরার চেষ্টা করবো। এই ক্রসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা। অ্যান্ড বিকার্স ভিউয়ার্স, কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি গাড়ি ক্রয় ও বিক্রয় করা না, এবং পেপারসের শতভাগ নিশ্চয়তা দিয়ে থাকে। আপনারাও ভিউয়ার্স এটি দেখলে প্রাথমিকভাবে বুঝতে পারবেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ আছে কি নেই। আপনার চাইলে ভিউয়ার্স অ্যান্ড বিকার্স থেকে গাড়ি কেনার পূর্বে যে কোনো অ্যানালাইজিং থেকে চেকও করে নিতে পারবেন, এবং চেক করার পর যে কাজগুলো বের হবে সেই কাজগুলোর আলোচনা করার সুযোগ আছে। আমরা এখন টায়ার কন্ডিশনটি দেখছি, অনেক ভালো কন্ডিশন, চারটি চাকায় অলমোস্ট নিউ বলায় চলে। এবং যেভাবে টায়ার কন্ডিশন আমরা দেখলাম, এটা দিয়ে 35,000 or 40,000 কিলোমিটার রান করা সম্ভব, এবং এটার টায়ার সাইজ হলো 165 আর 15, 15 ইঞ্চি টায়ার। এবং এই টায়ার গ্রিপগুলো আমরা দেখলেই বুঝতে পারবো গাড়িতে কতটুকু রান করা সম্ভব। এবং এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 170, এবং ক্রোমেরই হ্যান্ডেল, এখানেও ক্রোমের হ্যান্ডেল, এবং পিছনের গ্লাসগুলো হচ্ছে প্রাইভেসি গ্লাস। এখানে আরেকটি ভালো ফেসিলিটি আছে, সেটা হচ্ছে পকেট গ্লাস। সাধারণত আমরা এই পকেট গ্লাসটি সব গাড়িতে অ্যাভেলেবেল না, বাট এই গাড়ির সাথে পকেট গ্লাস আছে। সেম কন্ডিশন পিছনের টায়ার কন্ডিশনটিও, 15 ইঞ্চি টায়ার, এবং আমরা এখন ব্যাক স্পেস তুলে ধরব। আমরা উপরে স্পয়লার দেখছি, স্পয়লার উইথ স্টপ ল্যাম্প, টু স্টেপের স্টপ ল্যাম্প, এখানে ওয়াইফাই, ক্রোম, প্রাইভেসি গ্লাস, টয়োটারই বেস, এখানেও ক্রোমেরই বিট, এবং নাম্বার প্লেট, নাম্বার প্লেট আমি আগেও বলেছিলাম অনেক অসাধারণ একটি নাম্বার প্লেট, 1919 39, এবং বাম্পার ফিটেড পিছনেও বাম্পার। এই বাম্পারটি ভিউয়ার্স এখন বর্তমানে অনেক জনপ্রিয় একটি বাম্পার, এবং এখানে হচ্ছে ব্যাক লাইট উইথ ক্রোমেরই বিট, এবং সেম কন্ডিশন আমার হাতের ডান পাশেও ব্যাক লাইট উইথ হচ্ছে ক্রোমের বিট। আমরা ভিউয়ার্স এখন সিএনজি করার পরেও কী পরিমাণে অ্যাভেলেবেল কার্গো স্পেস আছে সেটা আমি তুলে ধরবো। আমরা এখন ভিতরের স্পেস দেখছি, এখানে 120 লিটারের সিএনজি, দেন হচ্ছে আরেকটি সিএনজি সিলিন্ডার আছে, এটা হচ্ছে 50 লিটার্স, এবং সিএনজি করার পর তেমন একটা স্পেস থাকে না, এখানে খুব কম সংখ্যকই স্পেস, আমরা সর্বোচ্চ একটি বা দুটি লাগেজ রাখতে পারবো। এই তো সিএনজি করার পর তেমনই একটি, কোনো গাড়িতে ভিউয়ার্স তেমন একটা স্পেস থাকে না, এটা তো সেম নেই। এবং এটা সিলিং কন্ডিশনটি খুবই ফ্রেশ সিলিং কন্ডিশন, এবং এই গাড়িতেও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কি না সেটার জন্য আমরা উপরের ক্রসগুলো দেখবো। এই ক্রসগুলো দেখলে বুঝতে পারবো গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কি নেই। আমি আগেও বলেছিলাম ভিউয়ার্স অ্যান্ড বিকার্স কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি গাড়ি ক্রয় বিক্রয় করে না, এবং পেপারসের শতভাগ নিশ্চয়তা দিয়ে থাকে। আপনি চাইলে ভিউয়ার্স আমাদের থেকে গাড়ি নেওয়ার আগে যে কোনো অ্যানালাইজিং থেকে চেকও করে নিতে পারবেন, এবং চেক করার পর যে কাজগুলো বের হবে সেই কাজগুলোর আলোচনা করার সুযোগ আছে। আমরা এখন
ভিতরের স্পেস দেখবো। এটা হচ্ছে বিয়ার্স হাফ সিলিং, যেহেতু এটা জিএল এবং এখানে হচ্ছে ডুয়েল এসির অপশনটি। এখান থেকে আমরা চাইলে হাই লো মিডিয়াম কন্ট্রোলিং করতে পারবো এবং সিট কন্ডিশনও খুবই ভালো। এবং এখানে হচ্ছে লাইটের অপশন এবং একটি গাড়ির যেসব জেনাস টুলস থাকা দরকার, জেনাস টুলসগুলো সব এখানে। এবং ভিতরের সিট কন্ডিশন খুবই ভালো এবং এখানে লুম লাইট, এই তো আমরা এখন সামনের কন্ডিশনটি দেখব। এখানে হচ্ছে মিরর কন্ট্রোলিং প্যানেল, লক আনলক, এখানে একটি কাপ হোল্ডারের অপশন আছে, স্পিকার, এই তো এখানে হচ্ছে গ্যাস লাইনের অপশন, মিরর কন্ট্রোলিং প্যানেল, এখানে একটি অ্যাস্ট্রো, এসি বেঞ্চগুলো অনেক স্মার্ট এসি বেঞ্চ। এবং এটার মধ্যে হেডলাইট অ্যাডজাস্টেড হচ্ছে এখানে উপরে। এবং এটার টপ স্পিড হলো বিয়ার্স 180 এবং এখানে হচ্ছে এখানেও এসি বেঞ্চ, ডিভিডি প্লেয়ার, এসি প্যানেল এবং লেয়ার এসির অপশন। এবং এখানে হচ্ছে একটি লাইটারের অপশন আছে, এখানে একটি অ্যাস্ট্রে, এখানে একটি গ্লাভ বক্স, অনেক স্পেস, এখানেও অনেক অ্যাভেলেবেল স্পেস। এখানে আমরা যখন খেয়াল করবো এখানে আমরা চাইলে এটাকে সিট হিসেবে ইউজ করতে পারবো, আর হচ্ছে আমরা এখানে এটা আমরাস্ট হিসেবে ইউজ করতে পারবো। এখানে দুইটি কাপ হোল্ডার অপশন আছে, এখানেও আমরা প্রয়োজনীয় ফাইলপত্রগুলো রাখতে পারবো, এই তো। আর এখানে হচ্ছে সানভাইজার, লুম লাইট, এখানেও সানভাইজার, লেয়ার ভিউ মিরর, এই তো। ভিউয়ার্স এখন এই গাড়িটি কোথায় অ্যাভেলেবেল আছে এবং এর লোকেশান এবং এর প্রাইস আপনাদের সামনে আমি শেয়ার করব। এই গাড়িটি ভিউয়ার্স অ্যাভেলেবেল আছে এনবি কার্সে এবং এটার লোকেশান হলো হাউস নাম্বার 10, রোড নাম্বার 2, ব্লক এল, বনানি। এবং এটার প্রাইস হলো 18,20,000 টাকা, এটার প্রাইস হলো 18,20,000 টাকা। এই প্রাইসটি অবশ্যই নেগোসিয়েবল প্রাইস। আমরা চাইবো আপনারা ফিজিক্যালি আমাদের শোরুম ভিজিট করবেন এবং আমাদের শোরুম ভিজিট করলে আমার যে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছিলাম সেগুলো কতটুকু সঠিক তা মিলিয়ে নিতে পারবেন। যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর গাড়ি সম্পর্কিত যে কোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন ফেসবুক পেজ, ইউটিউব, লিঙ্কডিন, টুইটার, ইনস্টাগ্রাম। আমরা চাইবো আপনাদের কোয়েশ্চেনগুলো আনসার দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।